তোর বালে সিরব কিন্তু আমার কিছু হইব না পিডা পিডা এই পিডা ক্ষমতা তো লাগবেন না কারে ক্ষমতা দেখা আছে সাবাটা বা খাড়ে হলাম এই বাড়িয়ে ফুরি আজকালকার যুগে মানুষজন যখন নিজেদের রোগ নিয়ে অনেক অতিষ্ঠ হয়ে যায় আর যখন কোনো ডাক্তার সেই রোগগুলোকে সারাতে পারে না তখন সাধারণ মানুষজন কুদরতি শক্তি অথবা অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস করে ফেলে আর ঠিক সেই জায়গাতেই আবির্ভাব হয় ভণ্ড কবিরাজদের আর বন্ধুরা আজকের ভিডিওতে এমনই কিছু ভণ্ড কবিরাজদের ভণ্ডামি দেখতে চলেছি যেগুলো দেখার পর মাথা থাবড়াবেন নাকি হাসতে হাসতে মরে যাবেন সেটাও বুঝতে পারবেন না ভূমিকায় সময় নষ্ট না করে চলুন তাহলে শুরু করা যাক তবে তার আগে এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন ভিডিও শুরুতেই এই ভণ্ড কবিরাজের দিকে একবার নজর দিন যেখানে কিনা এই মেয়েটিকে নাকি জিনে ভর করেছে আর কোনো ডাক্তার বা কবিরাজ একে ঠিক করতে পারছিল না অবশেষে এই ভণ্ড কবিরাজের কাছে তাকে নিয়ে আসা হয় আর তাকে নিয়ে এসে কি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সেটা আপনি নিজের চোখেই দেখুন তোর বালে সিরব কিন্তু আমার কিছু হইব না পত্র বোতল আমি বেত পাই না কিছু হয় না তোর বালিশের খেতে এগুন এই এখন এরকম কাণ্ড দেখার পর আপনি কি না হেসে থাকতে পারবেন একটা মানসিক রোগীকে যদি এরকম চিকিৎসা দেওয়া হয় তবে কি সেটা ঠিক হতে পারে যাই হোক ভিডিও শুরুতেই তো ভরপুর বিনোদন হয়ে গেল আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন থাকবে আপনাদের কার কার মনে হয় যে এই মেয়েটি মানসিক কোনো রোগী ছিল যদি আপনার মনে হয় যে এই মেয়েটি কোনো মানসিক রোগী তবে কমেন্ট বক্সে ইয়েস আর যদি তা না মনে হয় তবে কমেন্ট বক্সে নো লিখে ফেলুন আপনি কি কখনো দড়ি বাবাকে দেখেছেন যদি না দেখে থাকেন তবে পরিচয় হয়ে নিন ইনি হচ্ছেন আমাদের দড়ি বাবা আর মূলত এই লোক দড়িকে পেঁচিয়ে পেঁচিয়ে তার চিকিৎসা দিয়ে থাকে শুনতে আপনার অবাক লাগতে পারে তবে এটাই সত্য তার মন্ত্র পড়া একবার দেখুন আর এখানে থাকা এই ছোট্ট মেয়েটির জন্ডিসের চিকিৎসা করছিল আচ্ছা আপনারাই বলুন সাধারণ মানুষজন এগুলোকে কিভাবে বিশ্বাস করতে পারে বাংলাদেশের সজত উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পরিমল নামক এই ভণ্ড কবিরাজকে একবার দেখুন আর আপনি যদি একে বোতল বাবা বলেন তবে ভুল হবে না কেননা সকাল হতে হতেই তার রোগীরা এসে নিজের নিজের বোতলটি লাইনে দাঁড় করিয়ে চিকিৎসা নেওয়ার জন্য রেডি হয়ে যায় আর এরপরে বোতলে ফু মারার পরপরই তার অভিনব চিকিৎসা পদ্ধতি শুরু হয়ে যায় আর শুধুমাত্র ঘষা মাজা দিয়েই তার চিকিৎসা হয়ে যায় আর এর চিকিৎসা পদ্ধতি দেখার পর একটাই কথা মনে হচ্ছে ঝড়ে বক মরে আর কবিরাজের কেরামতি বাড়ে এখন ঘষা মাজা নিয়ে যখন কথাই হচ্ছে তো আমাদের এই ঘষা বাবাকেও একবার দেখে নিন যে কিনা শুধুমাত্র ঘষা মাজা করেই সবার রোগ ঠিক করে দিতে পারে এখন ব্যাপারটি আপনার কাছে হাস্যকর মনে হতে পারে তবে হাসবেন না যেন কেননা অনেক লোকের বিশ্বাসের মহাপাত্র আমাদের এই কবিরাজ মশাই এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি এই পিকে বাবার সাথে কেননা সে মানুষজনকে পানি খাইয়ে খাইয়ে তার ট্রিটমেন্ট করে থাকে আচ্ছা আপনাদের কাছে আপনি কি জানেন যাদেরকে জিনে ভর করে তারা নাকি অলৌকিক অনেক কিছুই দেখতে পায় মাঝে মধ্যে আমারও ইচ্ছা হয় যে আমিও কিছু অলৌকিক দেখব যেমনটা কবিরাজ তো বলছে এখানে নাকি একটা স্ক্রিন দেখা যাবে আর মানসিক রোগীকে নিয়ে সে কি কি ক্যালমা দেখাচ্ছে সেটা আপনি নিজের চোখেই দেখুন না না ও ক্ষতি সে না কাটতি উল্টি হ্যাঁ আরে ডাক দেন ডাকের খেতা গেলে থেকে দেখ আর কি অবস্থা দেখ দেখ তো ঘর মোটকে গোলা সেই আছে কিনা পিছে কিনা হ্যাঁ আর কি পয়সা আছে না চতুর্দিকে একটা চক্কর দেন চক্কর দিয়ে দিলাম থাপ্পন দিলে চক্কর দে আশেপাশে কত ডিহিটি
আশেপাশে কয়েকটা করি। সবার কথাই তো বললাম, এখন সেলিব্রিটি কোনো কবিরাজ যদি থেকে থাকে তবে সেটা হচ্ছে আমাদের খান বাবা। হ্যাঁ বন্ধুরা, খান বাবাকে আপনি যদি পান্ডা বাবা বলেন তবে ভুল হবে না, কেননা তার শরীরের আয়তন দেখেই আপনি তা আন্দাজ করে নিতেই পারছেন। আর তার কিছু ক্যালমাও দেখে নেওয়া যাক। এ কি, আমাদের খান বাবা তো পুশ আপ দিচ্ছে। আরে ওয়াহ, সামনের অলিম্পিকে তাকে অবশ্যই চান্স দেওয়া উচিত। এই পৃথিবীতে কত প্রকারের যে বাবা আর কবিরাজ রয়েছে তার কোনো ঠিক ঠিকানাই নাই। উদাহরণস্বরূপ আপনি এই লেজার বাবাকে একবার দেখুন, যে কিনা লেজার লাইট দিয়ে চিকিৎসা করে থাকে। আমার তো মনে হয় বিজ্ঞানীদের এটি খুঁটিয়ে দেখা উচিত যে লেজার লাইট দিয়েও চিকিৎসা করা যেতে পারে। বন্ধুরা, অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর তাদেরকে অবশ্যই সতর্ক করবেন। আশেপাশে যদি কোনো এরকম অসামাজিক কার্যকলাপ হয় তবে সেটা রুখে দাঁড়ানোর চেষ্টা করবেন। আমাদের আজকের ভিডিওটি কাউকে ছোট করার উদ্দেশ্যে বানানো হয়নি, বরং আমাদের সমাজকে ভালোমতো টিকিয়ে রাখার জন্যই বানানো হয়েছে। আশা করছি আপনাদের অনেক সাপোর্ট পাবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কালকে সন্ধ্যা 7টায়। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।